পাশের বাড়ি যাই যে চুমকি চুমকি হ্যাঁ চুমকি তাকে কবি নর কথা কি আছে ক মনে কর যে যে লাল দে সব কইরা যে ভাবে ঘুরতাছে আমার তো দেখে মনে করছে একবারে হ্যাঁ বুঝছি কিন্তু তোর তো আমার বেশি দোস্ত আর আমি খুব পছন্দ করি দেখছ ঘুরা গাড়িয়া মিলাইলাম আমি আর পেরা হের বেশি আচ্ছা দোস্ত হ্যাঁ আমি আগে যাই হ্যাঁ আমি আগে করবো না আগে আমি যাবো তুই যাবি হ্যাঁ আচ্ছা এই যে তোর কইলে আবার বাজে স্বভাব ছেলে ভাইলে কইলে একলা নিয়ে আইগো মাছ মাংস রে দেশ না না তোর দিমু বেটা তুই টেনশন করিস না আর তুই আমার দোস্ত না হ্যাঁ তোর তোর অর্ধেক আমার অর্ধেক দোস্ত তুই দেখে তো তোর কাছে খালি কথাটা এই যে প্রেস করলাম হ্যাঁ প্রেস তো করবি পেস্ট আর করবি না প্রেস করবি হ্যাঁ ঠিক আছে দোস্ত তাহলে কিন্তু আগে কিন্তু আমি যাব বুঝছ আচ্ছা আমি পারুম না আমার তো কইলা যে তুমি আগে গেলে আমারে দিবা তারপর আর তুমি যদি যাও তাহলে মা যদি আমি অর্ধেক খাই তুমি অর্ধেক খাবা না দোস্ত আমার একটা কথা কি আমি মায়ের খাবো না কিন্তু দুজি নাস্তা টাস্তা দে তাহলে খাবো দেখছো আমি খাবো মায়ের রয়ে খাইব নাস্তা হারান এক করে দেখছ তুই তো জানোস এই ছোটবেলা থেকে আমি মায়ের পিছে খাওয়ানোর আগে কিন্তু আজকে মায়ের খাওয়ানোর আগে ধান লাগবে না মায়ের আগে ধান লাগবে আচ্ছা এনে পেশাল বাইরে লাভ নাই আচ্ছা হ্যাঁ পেশাল ছুঁয়া নো যাই তুমি টেনশন করো না তোমার পোষায় দিব টাকা পয়সা কম আছে নাকি হ্যাঁ পুতেরা তোমরা এত লুচ্চা লুচ্চা নজরটা হনা আমার দিকে গেছে দাঁড়াও কতটে আছো তুমি সমস্যা নেই বেজালটা তো অনেক দেরি ভিতরে আমি নাই সি 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 তোবা তোবা বেজালের মধ্যে আমরা নাই বেজালের মধ্যে নাই আর আমরা সবাই এক নাম্বার মা বুঝছ না কোন বেজাল নাই আমগো মই কোন টেনশন করো বলা দেখে বুঝছ না বলা দেখে বুঝছ যে কি হইছে যদি উল্টা পাল্টা কিছু হয়ে যায় তাহলে কিন্তু একটাও কিন্তু মায় নিতে পড়তো না আরে সমস্যা নাই সমস্যা নাই তুমি নিজ ভয় থাকো কথা হচ্ছে দোস্ত হ্যাঁ আমরা সাই নীরবে আর ও পাস করে দিবা আমরা ভেজালের লোক না একবার একুছি তো শোনো
কই নিবা আমগো বাসা যাবে না তোমগো বাসা নিবা না তোমগো বাসা আমার সেফটি মন হয় না ভাই আমার বাসায় চলো তোমার বাসা তাহলে তো আরো ভালো দোস্ত তাহলে তো আরো সুবিধা ভালো হয় চল চল এটা কোন দিকে সোজা তোমার মাথায় কি কিছুই নেই তোমার যে রাস্তায় কইলাম যে আমরা দুজন রে একটু খুশি করে দিও আর আমরা তোমার টিয়া পয়সা দিয়ে খুশি করে দিও তুমি কি কিচ্ছু বুঝো না তোমার যে সাইজ কেমন করো তুমি সাইজ মারো না সাইজ মারো না এটা ভিতরে মাল আছে মাল আর ওই যে এই যে দোস্ত শুরু হইলে কি দোস্তের জিনিস কিন্তু অনেক লম্বা ওরে বাবা তো হুনো বাদাই মা তুমি কেমন কি করবা আমি কেমন করবো এইটা তুমি বুঝো না আমি না তোমার ওরে দিয়ে হাত দিয়ে খালি কষলাম আর সবাই ধরে হুয়া থাকবে এইটাই শান্তি এটাই শান্তি করি আর না করি তো দুইটা দেখে মনে হইতেছ না পারবা এই যে দেখো নি আমার নাকি একবার দুই হুয়া থাকবে না হারা দিন কো বাজে ওর এই দরকার আর যদি আমার লগে দিত তাহলে তো খুব কাম হইছে দোস্ত আমার সম্বন্ধে বোঝে না কিছু বুঝবো না ছোট মানুষ তো কেবল গিটার আমার তো ডাউট আছে তোমার সাইজ সরু বাদাই মা কি করব আমি তো দোস্ত দেখছ নাই কথায় কথায় খালি অপমান করতেছে অপমান করতেছে মানে না না আসা ভাড়াইলাম না খেলা একজনের লগে হুইয়া না থাকলে তো জিনিসটা বোঝা হবা বোঝা হারবো না আগে ফোন রাখবো তারপরে বুঝুন রাখবো জিনিসটা মাফুন রাখবো যে ঠিক আছে কিনা তাহলে নো না না আমরা হুই নো ঠিক আছে এখন তোমরা তো কষ্ট করে দূরে আইসো আমার কিন্তু কমল হয় না আমার কিন্তু বেশি বেশি আচ্ছা একটা কাম করো তোমরা জিরো হ্যাঁ আমি আইতাছি তোমার কষা কষা আর তোমার মিষ্টি বেশি শরবত নিয়ে আছে আতঙ্গ বাসা তো কারণ নাই কারণ গেছে দেখছো আমার ভালো বুঝে দেখা যায় আচ্ছা এত স্বর্ণ পেল হয় না বহুদিনে আমি আচ্ছা হাইরে তুমি তো যে পাশা দেখছো আজকাল তো এই দোস্ত মিলে মন সবাই নিলাম আমি হারা দিন আর হোক যদি মাইকের খাই তাহলে তুই অর্ধে খাবি আমি অর্ধেক খাবো হ্যাঁ তোর খাই খাম না মার খাবো আমি মাইক অনেক খাইছি যেদিন বারে ভরবো তুমি বুঝবা ঠেলা দেখ দোস্ত মায়ের কথা কইলে বলে আমি আমি জানবো না দোস্ত থাক তুই সব খাইছে আচ্ছা তাহলে দুই একটা খাইছ তুই যদি হরান হয়ে যায় তাহলে তুই দুইটা খাবি হ্যাঁ আচ্ছা ওইটা টেনশন করিস না যেটা পড়ে যাবো সেটা আমি নিব আচ্ছা ঠিক আছে আচ্ছা
জীবন কোনদিন কোন জায়গায় যাই সরবত টরবত পাইছি না দেখছুম কি আমাদের দিকে একবারে চিনি দিয়ে ঘোড়া দিয়ে লাগা দিয়ে নিয়ে ঘোড়া দিলে তো সামনে জিনিস গুলো না আমার না পিছন সাইড খুব ভালো আজ টিলা দিয়ে মাংসা থাকে গো দেখে যদি কথা বলুন তা তেত্রিশটা বাইরে জানি রাগ করবো কথা বুঝ না